হুড়া আহাম্মক একজন, জানিস না তোর কোথায় মুখ বন্ধ রাখা উচিত, কোথায় কথা বলা উচিত। আমুনের রিজিক খাস আর আমুনের দুশ্মনের সমর্থন করিস। তার ব্যাখ্যা তো সঠিক ছিল, আমি ইনসাফ অস্বীকার করতে পারিনি। আহাম্মক, কে তোকে বলেছে, কে তোকে স্বীকারোক্তি দিতে বলেছে? কেন অন্যদের মতো তুই মুখ বন্ধ রাখতে পারলি না? কেন দুশ্মনের কথায় সত্যতা দিয়ে সিলমোহর মেরে দিলি? আমি খেয়ানতকারী নই আলী জনাব, আমাকে রহম করুন, রহম করুন আলী জনাব, আমি খেয়ানতকারী নই আলী জনাব। এখন তুই লাঞ্ছ না, ইবাদতখানা ও ইবাদতখানার খাদেমদের জন্য আসেনি। নিঃসন্দেহে পরাজয়ের খবর মিশরের আনাচে কানাচে অতি দ্রুত পৌঁছে যাবে। বলবে যে ইব্রানি ইউজারসিপের খোদা একজন ভয়ঙ্কর ভেড়া চড়ানো রাখালের খোদা। এই খোদা মহান আমুনের খোদার উপর বিজয়ী হয়েছে, একজন অনভিজ্ঞ খোয়াব বিশ্লেষণকারী, মিশরের অভিজ্ঞ ও প্রাচীন খোয়াব ব্যাখ্যাকারীদের উপরেও বিজয়ী হয়েছে। এটা যেমন আমাদের জন্য লজ্জার, তেমনি মহান খোদা আমুনের জন্য। মিশরের লোকজন আমাদের খোয়াব ব্যাখ্যাদানকারীদেরকে ইলাহী হিসাবে ইবাদত করত, এখন আমাদের কি হবে? আমুন খোদা রহম করুক, জানি না এই অপমানের প্রতিশোধ কবে নিতে পারবো। আমাকে ক্ষমা করবে, তুমি কি রাজমহলের কাজে নিযুক্ত? তুমি কি চাও? ইউসুফ, দুঃখিত, ইউজারসিফ, তো তুমি কি ইউজারসিফকে চেনো? তাকে কি দরকার? সে কি এখন এই রাজমহলে আছে? মনে হয় আছেন। আমি 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 তার একজন বন্ধু। তুমি তুমি ইউজারসিফের বন্ধু? আমি আমি মালিক ইবনে জার। ইউজারসিফকে বলবে যে মালিক 20 বছর ধরে তার জন্য অপেক্ষা করছে। জনাব ইউজারসিফ আমার খোয়াবের ব্যাখ্যা এমনভাবে করেছেন যে সামনে বড় ধরনের দুর্ভিক্ষ রয়েছে, এবং এই বিশাল সংকট মোকাবেলায় অর্থমন্ত্রীর দায়িত্ব এমন কাউকে দেওয়া উচিত যিনি বিশ্বস্ত নেককার হবেন এবং প্রজ্ঞাবান হবেন। আপনারা মিশরের গণ্যমান্য ব্যক্তিগণ, এমন কাউকে কি চেনেন? মহামান্য বাদশাহ পুতিফার, এই সংকট মোকাবেলায় তিনি সবচেয়ে উত্তম ব্যক্তি। পুতিফার অত্যন্ত অসুস্থ এবং এই কঠিন কাজ সম্পাদন করা তার জন্য মুশকিল হবে। আলী জনাব, আমার মনে হয় রাজমহলের নিরাপত্তা প্রধান হোরেন হবি এই কাজের জন্য সবচাইতে উপযুক্ত হবে। হোরেন হব অনেক সামর্থ্য রাখেন, কিন্তু তার সকল সামর্থ্য লস্কর পরিচালনা করায়, কৃষি মন্ত্রণালয় পরিচালনায় নয়। হে ইউসুফ,
এই কঠিন দায়িত্ব পরিচালনার ভার তোমার কাঁধে, এটি গ্রহণ করো। খোদাবান্দের ইচ্ছা এটাই যে মিশরে তোমার ক্ষমতা প্রতিষ্ঠিত করবে। মহামান্য বাদশাহ, এই আজিফা আমার উপরে ন্যস্ত করুন। আমাকে মিশরের অর্থ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করুন। আমি একদিকে যেমন মানুষের সম্পদ ও প্রধান খাদ্যশস্যগুলো হেফাজত করব, এবং অন্যদিকে এই খোয়াবের ব্যাখ্যার আলোকে আমি আগামী দিনের কর্মপরিকল্পনা ঠিক করে নেব। তাই তো, তোমার থেকে কে উত্তম হতে পারে? আমার বিশ্বাস তুমি এই ক্ষেত্রে সফল হবে। আজ থেকে আমি তোমাকে মিশরের অর্থ ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করলাম, এবং সকলের উদ্দেশ্যে বলছি, আজ থেকে জনাব ইউজারসিফ মিশরের বাদশার মহান সলা পরামর্শকারী হিসেবে নিযুক্ত হবেন। জোয়ানটি আমার অপরিচিত, কিন্তু সে বেশ জ্ঞানী। আচ্ছা, কিন্তু তোমার কি মনে হয় এই যুবক সেরকম কঠিন কাজ করতে পারবে? তা জানি না। তোমাদের কি মনে হয় তার খোদা কি আমাদের খোদাগণের চেয়েও মহান আর শক্তিশালী? আমার কিন্তু তাই মনে হয়। দেখলে না কিভাবে অকমহর ও ইবাদত খানের খাদেমরা পরাজয় স্বীকার করলো? তবে যাই বলো না কেন, মিশরে অভিজাত সম্প্রদায় থাকতে একজন ভিন দেশীকে নির্বাচিত করা লজ্জায় মাথা কাটার অবস্থা। আপনারা মিশরের সম্ভ্রান্ত ব্যক্তিগণ জানেন যে সাধারণ জনগণের কাছে খব বিশ্লেষণকারীগণ কতটা পদমর্যাদার অধিকারী, এবং যে কেউ এই মাকামে পৌঁছাতে পারে না। উনি যে নজির আমাদের সবাইকে দেখিয়েছেন তা সবাই দেখাতে পারে না। তার এই অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ও স্বর্ণখচিত করে রাখব। আজ মহামান্য বাদশাহ উদার হস্তে এই নগণ্য বাদশাহর উপর দায়িত্ব অর্পণ করেছেন। আমার তাগাদ এই যে এই আনুকূল্যকে কামেল করুন। আমি জনাব ইউজারসিফের সকল তাগাদ গ্রহণ করব। আমার দুইটি তাগাদ। প্রথমটি, আমার কারণে কারাগারে বন্দী সকল নারীকে আপনি আজাদ করে দেবেন। এবং দ্বিতীয়টি, জাভিরা সকল কারাবন্দীকে আপনি মুক্ত করে দিন। আমি তাদের সঠিক ও সুন্দর আচরণের জিম্মেদার হলাম। আমরা আপনার কারণে ওই নারীদের কারাগারে বন্দী করেছি। যদি আপনি চান তবে আজাদ হবে, কিন্তু আপনি ভুলে গেছেন এই জুলেখার কারণে আপনি বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন। জি মহামান্য বাদশাহ, আমি সব কিছু ভুলে যেতে চেষ্টা করছি। আপনি বছরের পর বছর জুলেখার কারণে হাজতে ছিলেন। সে একজন খেয়ানতকারী নারী, তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত। আমি প্রতিশোধ নিতে সৃষ্টি হইনি আমার বানু। যে সকলের জন্য ক্ষমা আর রহমত নিয়ে এসেছে সে কখনোই অভিশাপ প্রদান ও প্রতিশোধ পরায়ণ হতে পারে না। আমরা ভেবেছিলাম আপনি জুলেখা ও প্রতিফারের প্রতি চরম প্রতিশোধ নেবেন। আমি শুধু চেয়েছিলাম নিজের উপরে আনা মিথ্যা অপবাদ দূর করতে, তাদের কোনরূপ শাস্তি প্রদান বা কারাগারে বন্দী করতে নয়। এছাড়া নিষ্পাপ কারাবন্দীদের আজাদ করার প্রার্থনাও আমি করেছি। জাভিরার বন্দীদের আজাদ করা ঠিক হবে না, তারা তো বিপজ্জনক। তারা আমুন ও মিশরের হুকুমতের বিরোধী। আমি চাই না তাদের মুক্তি দিয়ে রাজ্যে বিশৃঙ্খলা ডেকে নিয়ে আসতে। আমি বছরের পর বছর তাদের সঙ্গে থেকেছি। আমি তাদের চরিত্র ও ভালো ব্যবহারের জিম্মাদার হলাম। তারা এখন আর জেলখানায় থাকার মতো নয়। অধিকার তোমার হাতে। তুমি আজকে ফরমান দেওয়ার হক রাখো, এবং তোমার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিনিধিদের বাধ্য করতে পারো। আদেশ দাও যেন তারা আজাদ হয়। শুক্রিয়া জ্ঞাপন করছে আলী জনাব।
বার্তা গ্রহণকারীকে খবর দাও। দরুদ আপনার উপর সেনাপতি তক্রুতা। দরুদ, এটি সেনাপতি জনাব হরেন হোবের পক্ষ থেকে। এই চিঠি কার জন্য? জেলখানার প্রধান জনাব কিদামুনের। আমুন তোমার হেফাজত করুক। ঠিক আছে। দরজা খোলো। সবাই শোনো, আমার নিকটে এসো। মিশরের বাদশার শালা পরামর্শকারীর পক্ষ থেকে জাভিরা কারাগারের প্রধান কিদামেনকে জানানো যাচ্ছে যে জাভিরার বন্দীদের উত্তম চরিত্র ও আচরণ সম্পর্কে অবগত আছি, এবং আমি এও জানি যে অসংখ্য বন্দী জুলুমের শিকার হয়ে কারাগারে বন্দী হয়েছে এবং তারা বেগুনাহ। তাই অবশিষ্ট দিনগুলোর জন্য সকল কারাবন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা নিজের জন্য ওয়াজিব বলে মনে করছি, এবং এই মর্মে সকল কারাবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে। মিশরের বাদশার শালা পরামর্শকারী ইউজারসিফ। ইউজারসিপকে ছাড়া জাভিরা কারাগার বিষাদময়। আমিও যদি এদের মতো আজাদ হতে পারতাম, তাহলে আমিও ইউজারসিপের সাথে মিলিত হতাম। জি, মহামান্য বাদশাহর প্রধান পরামর্শক জনাব ইউজারসিফের ফরমানে আপনারা আজাদ হয়েছেন। তুমি কি বলছো? ইউজারসিফ মহামান্য বাদশাহর শলা পরামর্শকারী হয়েছে? জি, সেটাই হয়েছে। শুনেছ? ইউজারসিফ বাদশাহ আমেন হতেবের শলা পরামর্শকারী হয়েছে। জানো এর মানে কি? এর মানে বাদশাহ তার প্রতি আকৃষ্ট হয়েছে। এটাও কি সম্ভব যে কেউ ইউজারসিফের সান্নিধ্যে থাকবে
আর সে তার ফাঁদে পড়বে না। এটা কেবল শুরু মাত্র, এরপর অসংখ্য অসংখ্য লোক তার প্রতি আকৃষ্ট হবে। এখানে কোনো পালকি নেই জুলেখা, পায়ে হেঁটেই যেতে হবে। আমি তো শুনেছি আমুনের খাদেমরা নাকি তার মোকাবেলায় অক্ষম হয়েছে। শুনেছি ইউজার্সি যা বলে তাই ঘটে যায়। খোয়াবের ব্যাখ্যা সে নাকি তার খোদার কাছ থেকে শিখেছে। হ্যাঁ, আমিও শুনেছি সে অবিরত তার খোদার কথাই বলেছে। সবাই বলা বলি করছে তার খোদা নাকি আমুনের খোদার চাইতেও বেশি শক্তিশালী। হ্যাঁ, সেদিন খুবই অসন্তুষ্ট হয়েছিল। খাদেমরা তো তার সামনে দাঁড়াতেই পারছিল না। ইউজারশিপ সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী। বলেছে 7 বছর অফুরন্ত নিয়ামতের বৃষ্টি এবং 7 বছর দুর্ভিক্ষ থাকবে। ভবিষ্যতের কথা ভাবা উচিত, দুর্ভিক্ষ তো আসবেই। কিন্তু তার কথা কি সত্যি হবে? ওইখানে বলা বলি হচ্ছিল ইউজারশিপ খোয়াবের ব্যাখ্যায় ভুল করে না, আর বিবেকবানরাও কিন্তু হুঁশিয়ার হওয়া থেকে বিরত থাকে না। যদি ইউজারশিপ এই খোয়াবের ব্যাখ্যা করে থাকে, তবে নিঃসন্দেহে এই ঘটনা ঘটবেই।